বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বককে ফর্সা বাড়ানোর জন্য খুবই কার্যকরী একটি রেমেডি। এই উপায়টিকে যদি আপনি এক রাত ব্যবহার করেন, পরদিন সকালেই খুবই ফর্সা উজ্জ্বল ত্বক পাবেন, যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। এটা আপনার ত্বক থেকে সমস্ত দাগ ছোপ দূর করে দেবে, এর সাথে আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং ঝকঝকে, তার সাথে দাগহীন ত্বক। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি বানাতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এই রেমেডিটি বানানোর জন্য সবার প্রথমে একটি পাকা টমেটো নিতে হবে। তারপর টমেটোটাকে ঘষে এইভাবে টমেটোর জুসটা বের করে নেব। টমেটোতে থাকে ভিটামিন বি, যা আমাদের ত্বক থেকে রিঙ্কেলস অর্থাৎ বলিরেখা দূর করে দেয় এবং স্কিনে নতুন কোষ উৎপাদন করতে সাহায্য করে। টমেটো স্কিনে ত্বকের কালারকে ফর্সা করতে তো দারুণ কাজ করে। টমেটো ন্যাচারালভাবে স্কিনকে ব্লিচিং করে, ফর্সা করে দেয়। টমেটো জুসটা এভাবে বের করে নিয়ে নেবার পর এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে। এবার এই টমেটো জুসটা থেকে আমি প্রথমে ক্লিনজার, তারপর স্ক্রাবার এবং ফেস প্যাক তৈরি করব। টমেটো জুস বের করা হয়ে যাবার পর এবার আমি সবার প্রথমে তৈরি করব ক্লিনজার। এবার সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নেব, এর মধ্যে এক চামচ পরিমাণ টমেটো জুস নিয়ে নেব। এবার এর সাথে নিতে হবে হাফ চামচ পরিমাণ মধু। এবার এই দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর আপনার পুরো মুখে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর আঙুলের সাহায্যে 10 মিনিট হালকা করে মাসাজ করতে হবে। তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার তৈরি করব স্ক্রাবার। স্ক্রাবার তৈরি করার জন্য লাগবে 1 চামচ টমেটোর জুস, আর নেব 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো যেন হালকা দানা থাকে, এটা আপনার স্ক্রাব করতে সাহায্য করবে। এখানে আপনি চালের গুঁড়োর পরিবর্তে চিনিও নিতে পারেন। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর আপনার স্কিনে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে 3 থেকে 4 মিনিট হালকাভাবে আঙুলের সাহায্যে স্ক্রাবিং করতে হবে। এরপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার তৈরি করব ফেস প্যাক। ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে টমেটোর জুসটা পুরোটা নিয়ে নেব, আর তার সাথে যোগ করতে হবে 2 চামচ পরিমাণ বেসন। আর লাগবে 1 চামচ পরিমাণ কাঁচা দুধ। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আপনার ত্বকে ফেস প্যাকটি লাগিয়ে নিতে হবে। তারপর লাগিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিতে হবে। 20 থেকে 25 মিনিট হয়ে যাবার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাতে পারেন। ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং ত্বক পেতে আপনারা অবশ্যই এই টমেটোর ফেসিয়ালটি কিন্তু বাড়িতে ব্যবহার করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।